আজ আমি বানাবো ছোলার ডাল, তবে সেটা একদম অন্যরকম ভাবে। কিভাবে ছোলার ডালটা বানাচ্ছি তাহলে দেখতে থাকুন। আমি প্রথমেই ছোলার ডাল নিয়ে নিয়েছি এখানে। আমি এখানে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। নিয়ে আমি ডালটা প্রেশার কুকারে দিয়ে দেব। ডালটা ভালোভাবে গলে না যাওয়া অবধি প্রেশার কুকারে বয়েল করে নেব আমি ডালটা। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। এবার আমি চপ করে রাখা অনিয়নগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার অনিয়নগুলো ভালো করে ফ্রাই করে নেব। অনিয়নটা এখানে আমার ফ্রাই হয়ে গেছে। এখানে আমি জিঞ্জার আর গার্লিক পেস্ট দিয়ে দেবো। দিয়ে এটাও কিছুক্ষণ ফ্রাই করে নেব। জিঞ্জার গার্লিকটা ফ্রাই করে নেওয়ার পর আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট এবার দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর তারপর একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। আমি প্রথমেই এখানে সল্ট দিয়ে দেব, তারপর একটু টার্মারিক পাউডার দিয়ে দেবো, একটু কোরিয়েন্ডার পাউডার দিয়ে দেব, আর একটু রেড চিলি পাউডার দিয়ে দেব, তারপর সব শেষে একটু কিউমিন পাউডার দিয়ে দেব। সব গুঁড়ো মশলাগুলো আমার দেয়া হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি মশলাটাকে একটু কষিয়ে নেব, কারণ মশলা থেকে যে র স্মেলটা আছে সেটা যাতে চলে যায় তার জন্য আমি কিছুক্ষণ কষিয়ে নেব একটু। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি যে ছোলার ডালটাকে বয়েল করে রেখেছিলাম সেই ছোলার ডালটা দিয়ে দেব। মশলাটার সাথে ছোলার ডালটা ভালো করে মিক্স করে নেব। যদি প্রয়োজন মনে হয় এখানে একটু জলও অ্যাড করতে পারেন। 5 মিনিট মতন ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে এখানে আমি 2 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি। এরপর একটু চিনি দিয়ে দেব। এবার আমি একটু কসৌরি মেথি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে আর একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিয়েছি। ঘিটা হালকা গরমও হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে কিউমিন সিডস দিয়ে দেব আর শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এই তড়কাটা আমি ডালের মধ্যে দিয়ে দেব। সব শেষে ফ্রেশ কোরিয়েন্ডার লিভস ছড়িয়ে সার্ভ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তাহলে জানাই, টাটা।